যারা এই মানে উপস্থিত মন্ডলী সবাইকে তো একটা জিনিস মানে আমার জাস্ট এটা কিউরিসিটি বা কিভাবে বলবো জিনিসটাকে আচ্ছা আমি জিনিসটা বলার চেষ্টা করি একটু আচ্ছা দেখুন মানে প্রথম কথা আমরা একটা যেহেতু আমরা বিজ্ঞান কিছুটা পড়াশোনা করেছি তো প্রথম যে জিনিসটা আছে যে মানে যেটা আমরা খুব মানে খুব মানে সহজে যেটা মনে আসে সেটা হলো অ্যাভেগাড্রোস হাইপোথেসিস ঠিক আছে তো হাইপোথেসিসের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাও একটা কাল্পনিক মানে কিছু সময় দেখেন চার্লসের লতে যে মাইনাস টু সেভেন্টি যে ভলিউমটা জিরো হয়ে যায় সেটাও কিন্তু একটা কাল্পনিক ঠিক আছে এখনো পর্যন্ত বিজ্ঞান সেই জায়গায় পৌঁছতে পারেনি যেখানে ওই ভলিউম ব্যাপারটাকে তারা কনসিডার করতে পেরেছে এটা গেল একদম মানে বিজ্ঞানের একদম শুরুর দিকে ঠিক আছে মানে পয়েন্টটা কি আপনার মূল পয়েন্টটাতে যদি দ্রুত আসতেন তাহলে ভালো হতো হ্যাঁ পয়েন্টটাতে আসেন কিন্তু একটা একটা শব্দ তো আমার একটা প্রবলেম আপনি বললেন যে কাল্পনিক বলেন না হ্যাঁ 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 এইটাতে আসলে কাল্পনিক আর

নন ননমুস ভাই আমাদের একটা মেডিসিন যখন কিনা ডেভেলপ করা হয় সেই যে সেখানে যে আপনার ইয়ে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আছে সেই কম্পাউন্ড কি কি করে একটা বডিতে হ্যাঁ একটা একটা সিস্টেমে তার ইফেক্টটা কি এবং সেই মেকানিজমটা কি এগুলো সম্পর্কে

সেই মেডিসিনটা দেওয়া হয় তারপরে ওই জিনিসটা করা হয় যে এটা শরীরের সাথে কিভাবে কাজ করতেছে সেটার একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাও নেওয়া হয় এরপরে সেটার উপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই মেডিসিনটা এইভাবে ট্রায়াল করা হয় ট্রায়ালের পরে সেখান থেকে একটা ডিসিশন আসা হয় এই মেডিসিনটা আমরা বাজারে ছাড়বো কিনা যেটা করোনার এই সে ইঞ্জেকশন করোনার যে টিকা সেটার সময় একই কাজ করা হয়েছিল প্রত্যেকটা জিনিস আমরা জানি মেডিকেল সায়েন্স হচ্ছে যে জিনিসটা আমরা জানি যে এই শরীরে এই জিনিসটা প্রয়োগ করলে এটার ফলাফলটা কি হবে কেন হবে এই জিনিসটা একটা একটা অ্যালোপ্যাথি জিনিসটা জানে আর হোমিওপ্যাথি জানে না

একটা একটা ফর্মুলেশন যদি তারা যদি পায় সেটার পরে হয়তো বা তারা ট্রায়াল এগুলো করতে পারে বাট আসিফ যেটা বলতেছে যে একটা ড্রাগ কেন কাজ করবে কেন এবং কিভাবে এক্সাক্টলি মলিকুলার লেভেলে কি হচ্ছে এইটা পর্যন্ত তারা জানে ট্রায়ালটা ট্রায়ালটা কেন করা হয় বলেন তো ট্রায়ালটা করা হয় এই কারণে যে আমরা সবাই ইউনিফর্ম না আমাদের বায়োলজিক্যাল মেকআপ বা মেডিকেল কন্ডিশন ইউনিফর্ম না হ্যাঁ আমরা প্রত্যেকেই ইউনিক বাট বেশিরভাগ সময় কন্ডিশনগুলো থাকতে পারে বিভিন্ন এই কারণে কিন্তু মেকানিজম যেটা যেটার মাধ্যমে আমরা বলতে পারি যে এক্সাক্টলি কেন সেই ড্রাগটা কাজ করবে সেইটার ব্যাপারে পরিপূর্ণ তথ্য অবশ্যই থাকতে হবে ভাই এইটা আপনি যেভাবে প্রেজেন্ট করলেন সেখানে যেহেতু এই তথ্যটা ছিল না এই পুরো একটা ড্রাগ কিভাবে বাজারে আসে বা কিভাবে যারা কিনা এরিয়াতে কাজ করেন আমি পার্সোনালি পার্সোনালি আমি জানি অনেক কিছু চিনি এবং জাস্ট একটা কম্পাউন্ড একটা মোলকীয় মানে

মানে এরকম এত এত মানে থাকতে হয় এতখানি পরিশ্রম করতে হয় এবং তাদের কাজ যেটা সেই কাজটা আবার তাদের আগে আরো হাজার সাইন্টিস্ট যারা আছেন তাদের কাজের উপর ভিত্তি করা তো এই পুরো ব্যাপারটাকে পুরো প্রসেসটাকে যদি আমরা এইভাবে মানে হেলাই ফেলায় যদি এটা বলে দেয় যে আমরা তো ড্রাগ একটা ভিত্তি করে ছেড়ে দিই আমি মনে করি যে এটা খুবই এটা একটা ডিসসার্ভিস আসলে এই পুরো এই আহ আমি একটা জিনিস জিজ্ঞেস আসলে একটা জিনিস জিজ্ঞেস করি অমিত ভাই বলেন তো ভাই যে মানে এই ব্যাপারটা কি আসলে এরকম যে যারা অ্যালোপ্যাথি মানে যারা মেডিকেল সায়েন্সে পড়ালেখা করে তারা মনে করেন একটা ওষুধ পাইলো আচ্ছা একটু টেস্ট করে দেখি তো এটা মানে কেমন হয় এটা দেখি সারে তারপরে টেস্ট করলো তারপরে স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে তারা সিদ্ধান্ত আসলো যে এই ওষুধটা আসলে এটা করে হ্যাঁ আমরা বুঝতে পারলাম যে এই ওষুধটা জ্বর ছাড়ায় ভাই এইটাই হলো না পা এটা তো এটা তো এটা সাথে আমি একমত আছি ভাই সায়ানাইড এর শরীরের জন্য ক্ষতিকর এটা তো বিশাল পরিমাণ ট্রায়াল এররের মাধ্যমে মানুষ জানতে পারছে না তো জানতে পারতো না কি চার স্ট্যাটিস্টিক্যাল ডাটা ছিল এটা সম্পর্কে হাজার হাজার মানুষ পাওয়া হয়েছে এই জিনিস আমাদের মানে জানি না আমি আমার অতটা নলেজ নেই কিন্তু একটা পার্টিকুলার ডিজিজ আছে যেটা অনেক দিন পুরনো এবং অনেক দিন ছিল জক্কা এটা নিয়ে আমরা আলাপ করবো আমরা একটু আমি ভাই কথাটা একটু শুনে নিচ্ছা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউিফ ভাই আমি সেই জন্যই যুক্ত হলাম প্রথম হচ্ছে আহ এই যে কাল্পনিক কথাটা শুনে যেখানে প্রথমে অবজেকশন দিয়েছেন ভাই

এখন এই যে কথাটা এই যে এই প্রথমত এটা তাত্ত্বিক এই কথাটা একদম সঠিক যে এটা তাত্ত্বিক এখন এটা আমি সত্যি মানছি কেউ হাতে গুনে কতগুলো ওয়ান মোল একটা ওয়ান মোল পদার্থের মধ্যে কতগুলো অনু পরমাণু আছে কেউ হাতে গুনে দেখেনি কিন্তু আমরা তাত্ত্বিকভাবে আমরা একটা লিমিটের মধ্যে একটা রেঞ্জের মধ্যে একটা এরার রেঞ্জের মধ্যে আমরা ক্যালকুলেট করতে পারি যে এটা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি যদিও এটা এক্স্যাক্ট নাম্বার নয় এটা এই সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো টু

সূত্র তা সেখান থেকে আমরা জানি যে এটা কেন সম্ভব না সেখানে জানি না সেখান থেকে জানি যে এইবারে যে আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি ধারণা যে এই স্ট্যাটিস্টিক জিনিসটা এটা ওষুধপত্রে কোথায় ব্যবহৃত হয় বলে আপনার মনে হয়

স্ট্যাটিস্টিক্স কোথায় লাগে প্রথম কথা হলো যে আমি মানে বিভিন্ন যে তার যে মানে মানে স্যাম্পলিংটা তো একটা বিশাল একটা জায়গায় লাগে আর যে বিভিন্ন লোক বিভিন্ন জনগোষ্ঠী মানে ক্লাসিফিকেশন অফ পিপল ইন টার্মস অফ লেডি প্রেগনেন্ট লেডি বাচ্চা সবার ক্ষেত্রে জিনিসটার এফেক্টটা তাদের ব্লাড সার্কুলেশনটা কিরকম হতে পারে তাদের ব্লাড প্রেশারটা কত থাকতে পারে শরীরের অন্যান্য যে সমস্ত প্যারামিটার্স গুলো যেটা কিনা ওই পার্টিকুলার মেডিসিনের যে মানে মেডিসিনগুলোর কম্পাউন্ডের মানে যেটা থাকে মানে যেগুলো অনেক সময় মানে সেগুলোর এফেক্টটা কি পারে সেইটা একটা মানে একটা পর্যালোচনা করার একটা নিশ্চয়ই আগের আগের একটা এটা থাকে যে এই এই গুলো থাকতে এই এই যৌগগুলো গুলো থাকতে বা এই ফান্ডামেন্টাল জিনিসগুলো থাকতে লোকের এইখানে

এর মধ্যে statistics ইনভলভ হলো আপনার আহ obviously টেম্পারেচার pressure সেগুলোর উপর বেস করে তাদের মানে যোগ্যতার ইয়ে হতে পারে এটাকে statistics এখানে কোথায় involve হলো এই জিনিসটাকে টেম্পারেচার pressure এগুলোকে statistics মানে না এগুলো হলো সেটাকে মানে ড্রিভিং প্যারামিটার ধরে জিনিসটা কতবার হচ্ছে কতটা পরিমাণে হচ্ছে মানে বিভিন্ন জিনিসে সেইখানে যদি একটা কার রাখতে পারি তো ডেফিনেটলি এই ইকুয়েশনটা কিভাবে ব্যাখ্যা করবেন

এটাকে হিট করুন আরো দেখবেন আর বেশি পরিমাণ এই জিনিসটা ঘরে বসে নিজে করে দেখতে আপনাকে বলি এখানে যে জলটা নেওয়া হচ্ছে সেটা তো একটা ভেরিয়ে জিনিস না আপনি নিশ্চয়ই বলছি আপনি যদি জলটা মানে খুব একটা নেন মানে যেখানে খুব মিনারেলটা বেশি আছে আমার আমি আসার চেষ্টা করছিলাম সেটা আমি বলি সেটা হলো যে দেখুন আমরা যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা হোলি মেনে নিয়েছি সেখানে আমি বলছি

হবে ডান দিক হবে তো এই জিনিসগুলো আমরা জানি এই জিনিসগুলো নিয়ে কোনো সন্দেহ নেই এখানে কোনো স্ট্যাটিস্টিক্স ইনভলভ না একটা যে মেডিসিন যখন আমরা সেটা নিয়ে যখন একটা মেডিকেল মেডিসিন নিয়ে আমি আমরা কাজ করি তখন স্ট্যাটিস্টিক ইনভলভ থাকে অনেক পরে তার আগে এই মেডিসিন দিয়ে কিভাবে কাজ করছে সেই মলিকুলার ইন্টারঅ্যাকশনটা কি তার ফার্মাকোকাইনেটিক্স কি হতে পারে তার ফার্মাকোডাইনামিক্স কি হতে পারে সেই সম্পর্কে আমাদের তার রাসায়নিক বিক্রিয়া কি কি হতে পারে তার বিভিন্ন রাসায়নিক সংকেত কি হতে পারে এই জিনিসগুলো নিয়ে আমাদের একটা ধারণা থাকে একটা একটা ডিপ একটা নলেজ আমাদের কাছে থাকে এর মধ্যে এর সাথে কোনো রকম স্ট্যাটিস্টিক্স এখানে ইনভলভ থাকে না এই জিনিসগুলো আমরা জানি বেশ কিছু জিনিস যেগুলো অবভিয়াস যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা যখন জানি তখন সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো থাকে না ইনভলভটা কোথায় থাকে যখন আমাদের কোনো রকম একটা অ্যাসোসিয়েশন স্টাডি করতে হয় তখন দেখবেন এই টি ভ্যালু মিন ডেভিয়েশন এই সমস্ত জিনিসগুলো আসে কিরকম জিনিস কারণ আমরা এই স্যাম্পলিং এর যখন একটা প্রবলেম হয় তখন আমরা তো এরকম হতে পারি না যে আমরা সারা পৃথিবী সবার উপরে আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা দেখবো একটা স্টাডি করে দেখবো তখন দেখবো না এই স্ট্যান্ডার এই ধরনের জিনিসগুলো কথা আসে না তখন যেটা আসে সেটা যখন আমরা স্যাম্পলিং করি তখন এই স্ট্যাটিস্টিক এর ধারণাগুলো আসে কিন্তু তাহলেও আমরা এমন একটা ধারণা একটা চেষ্টা করি এমন একটা এমন একটা পর্যায়ে সেই আহ সেই ক্রিটিক্যাল এমন একটা ক্রিটিক্যাল লেভেলে আমরা গিয়ে সেই ডিটেক্ট গুলোকে আমরা কালেক্ট করার চেষ্টা করি যেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম এই ভুল হওয়ার সম্ভাবনাটা কিরকম যেমন ধরুন একটা টেস্ট একটা যে একটা টেস্ট যে কোনো একটা ধরুন ব্লাড টেস্ট এই ব্লাড টেস্টে একটা স্পেসিফিসিটি আছে একটা সেন্সিভিটি আছে যখন কোন রকম স্ক্রিনিং করা হয় তখন আমরা একটা সেন্সিটিভ টেস্ট কিনি যেখানে আমাদের ফলস পজিটিভ আসার সম্ভাবনাটা বেশি তার মানে ধরুন কোনো মানুষের যখন পজিটিভ আসে যখন একটা টেস্ট পজিটিভ আসে তখন আমরা জানি যে পপুলেশনের মধ্যে একটা ফলস পজিটিভ আসার সম্ভাবনাটা কত তখন দেখবেন যখনই একটা টেস্ট পজিটিভ আসে ডাক্তার সাথে বলে একটা সেকেন্ড একটা ডায়াগনস্টিক টেস্ট করতে যার স্পেসিফিসিটি অনেক বেশি তখন আমাদের কাছে যে একটা মানুষের টিবি আছে নাকি কোনো কোন রকম অসুখ আছে বা ক্যান্সার আছে বা এই ধরনের কোনো কিছু কোনো কিছু যখন আমাদের ডায়াগনোসিস করতে হয় তখন আমাদের শিওরিটি হওয়ার যখন শিওর হওয়ার সিওরিটির চান্স টা বেশি থাকে শিওর হওয়ার চান্স টা বেশি থাকে আমরা অনেক বেশি কনফিডেন্স নিয়ে বলতে পারি যে একজন মানুষের রোগ থাকার সম্ভাবনা আছে কি নেই এই সমস্ত জিনিসের স্ট্যাটিস্টিক গুলো আসে তার মানে এই জিনিসটা ভাববেন না যে একটা এই যে সমস্ত জিনিসগুলো একটা হাওয়ায় যাচ্ছে যখন একটা মানুষকে প্যারাসেমাল দেওয়া হচ্ছে সেই প্যারাসেমাল কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা জানি না এরকম ব্যাপারটা নয় সেই জিনিসটা কাইনেটিক এই জিনিসটা জানি না এই জিনিসটা আমরা এরকম নয় তার যে ইন্টারাকশন গুলো কি কি হতে পারে সেই ইন্টারাকশনগুলো পর্যন্ত মেকানিজম আমরা জানি যে জিনিসটা হতে পারে সেই ইন্টারকশনটা হওয়ার সম্ভাবনা কতটা সেই ফ্যাক্টর মধ্যে সেখানে একটা স্ট্যাটিস্টিক্স ইনভলভ সেখানে কতগুলো সেখানে কতগুলো কনফিডেন্স লেভেল থাকে এর মার্জিন থাকে সেইখানে কতগুলো

টোটালি অ্যালাইন উইথ ইয়ার থট প্রসেস কিন্তু আমরা যেটা একটা একটা জাস্ট আমি দেখুন আজকে বিশেষত আমরা যে ধরনের খাদ্য দ্রব্য এখন গ্রহণ করি প্রতিটা দেশ এবং প্রতিটা জায়গাতে দেখবেন সয়েলের কোয়ালিটি আলাদা আলাদা হয় এক নম্বর দ্বিতীয় নম্বর হলো যে ধরনের সিডস গুলোকে নিয়ে আমাদের এখানে কালচার করা হয় সেগুলো জেনেটিক্যালি তৈরি করা হয় আচ্ছা দ্বিতীয় নাম্বার হলো বিকজ অফ মানে ওভার প্রোডাকশন মানে প্রোডাকশনের জন্য মিনারেলস থেকে মানে মাটি থেকে মিনারেলস প্রচুর ধরনের চলে যায় এবং চলে যায় যার জন্য শরীরের মধ্যে আমাদের অনেকগুলো মানে প্রচুর ধরনের আমি বলবো ফ্রি রেডিকেলস তৈরি করে এবং তার যে সংখ্যাটা সেটা কিন্তু আহ ধরুন আহ আমার পার্শ্ববর্তী যে এলাকাতে বা আমার থেকে একশো কিলোমিটার দূরে যে লোকটা সবজি খায় তার ভেন্ডারটা যেহেতু আলাদা সে তার ক্ষেত্রে জিনিসটার আলাদা হবে মানে তার হয়তো যদি ধরি একটা দেখা কথা গেলাম কিভাবে তার একশোটা আছে আমি যেহেতু অন্য একটা জায়গা থেকে সবজি মন্ডি থেকে এখানে ইয়ে খেয়েছি তার আমার কিন্তু ফ্রি সংখ্যাটা তিনশো হতে পারে আপনি যদি একটা অন্য জায়গা থেকে মানে পৃথিবীর অন্য একটা জায়গা থেকে খান সবজি তরকারি আপনার যে ফ্রি রেডিকেল সংখ্যাটা অন্যরকম হতে পারে নমস্কার ভাই এখানে প্রশ্নটা কি প্রশ্নটা আমি করি এখানে এই যে আপনি যে ভেরিয়েশন গুলো কথাটা বলতেছেন এগুলো কি নাকি এগুলোর পিছনে একটা এক্সপ্লেনেশন আছে এবং সেগুলো আমরা জানি এবং সেগুলো আমরা জানি ঠিকটা কিভাবে এক্স্যাক্টলি ভ্যারি করতে পারে কেন ভ্যারি করে এই জিনিসগুলো তো কেউ তো একটা ড্রাগ দিয়ে একটা একটা ধরুন আমি যে একটা ধরুন ড্রাগ আমি যেটা মানে তার যে মানে তার কি প্রকার ভেদে আমি ধরুন ভারতবর্ষের কোচবিহারের একটা জায়গা আছে সেখানকার ড্রাগটা প্যারাসিটামলের কম্পোজিশনটা আমি চেঞ্জ করছি আমি যদি সেটাকে উত্তরপ্রদেশের প্রদেশের কোন একটা গ্রামে গিয়ে যদি চেঞ্জ মানে একই ড্রাগটা কি চলছে না মানে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি মানে আমি কি আমার ড্রাগটাকে আমি বিভিন্ন মানে ক্ষেত্রবিশেষে চেঞ্জ করতে পারছি না শুধু একটা মানে একটা গ্রসলি আমি দেখতে পাইছি

আমাদের এই যে ওষুধগুলো আপনি যে কথাটা বলছেন এরকম নয় যে বিজ্ঞানীরা এই জিনিসটা জানে না এরকম নয় যে আপনি প্রথম আজকে এই কথাটা বললেন সারা পৃথিবীর শুনে অবাক হয়ে গেলো আরে হ্যাঁ তাই তো নন মুসলিম ভাই কি একটা কথা বললো কথা বলেছ কালকে এই বিষয়ে অ্যাওয়ার কিন্তু বিজ্ঞানীরা যদি এই বিষয়ে অ্যাওয়ার হয় তাহলে এরকম ভাবার কোনো কারণ নেই যে উই আর নট টেকিং ইন স্টেপ এই জন্য দেখবেন প্রত্যেকটা একটা মেডিকেল ইন্ডাস্ট্রিতে সেখানে একটা রুলস আছে সেখানে কতগুলো রেগুলেশন আছে যেগুলো দিয়ে এই গভর্ন হয় সেখানে কতগুলো স্ট্যান্ডার্ডস আছে এই স্ট্যান্ডার্ড গুলো এই রেগুলেশন গুলো কি করে এই স্ট্যান্ডার্ড গুলোকে ইম্পোজ করে সেখানে দেখবেন মেডিকেল ডিভাইস রেগুলেশন মেডিকেল ড্রাগ রেগুলেশন রেগুলো প্রচুর রেগুলেশন আছে বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে সেই জিনিসগুলোকে ইম্পোজ করে এই জিনিসগুলো এনফোর্স করে কেন এনফোর্স করে কারণ এই যে জিনিসগুলো বলছেন যে দে আর সো মেনি দ্যাট উই ডোন্ট নো সামটাইম ডিজাইন মেডিকেল ডিভাইস অথবা যখন আমরা একটা মেডিকেল ড্রাগকে আমরা যখন একটা যখন একটা ড্রাগ একটা অ্যালোপ্যাথিক ড্রাগ আমরা মার্কেটে রিলিজ করছি এরকম অনেক ভ্যারিয়েবল আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না আমাদের কাছে একটা জানার পরেও তো জানার পরেও আমরা হয়তো বা সমস্ত যে না যেগুলো সেগুলোকে

ইনফরমেশনের জন্য এই জিনিসগুলোকে আমরা দেখি এবং যদি আমরা দেখি যেটা হ্যাঁ সত্যি একটা ক্রিটিক্যাল সেখানে একটা বেনিফিট রিস্ক অ্যানালিসিসও থাকে যদি এখন ধরুন প্যারাসিটামল ঠিক আছে এই প্যারাসিটামলটা আপনি কোথায় কি খাবার খান তারপরে সত্যি কোনো রকম ইম্প্যাক্ট করে না ঠিক আছে তা এখন আমি প্যারাসিটামল নিয়ে তো আমি প্যারাসিটামলটাকে তো আমি আর এখন একটা এইটার উপরে তো আমি এমন রিসার্চ করতে যাব না যে এটা একটা জেনেটিক্যালি মডিফাইড এরকম কোনো একটা ওষুধ এরকম দেওয়া হবে এরকম আমি করতে যাব না কিন্তু এরকম যদি কোনো একটা ড্রাগ হয় তবে যেমন ধরুন কথার কথা বলছি ট্রামাজ্যাক মানে ট্রামাডল বা এই ধরনের কোনো একটা ওষুধ যেটা হয়তো ধরুন সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ একটা সেইটাই হয়তো কাজ করার জন্য ভিন্নতা আছে

মানে সেই ক্ষেত্রে মানে আমি জাস্ট কথার কথা বলছি আমাদের অল্টারনেটিভটা কি নন মুসলিম ভাই হ্যাঁ ঠিক আমাদের গান জ্ঞান নেয় আর কি আপাতত যতটুকু জ্ঞান আছে এইটার উপর ভিত্তি করে এইটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন মেক করব আর যখন কিনা নতুন জ্ঞান আসবে সেটা মানে ভেরিফাইড আর কি হ্যাঁ ভেরিফাইড ট্রুথ যেগুলো সেগুলোকে আমরা অ্যাড করব এটার বাইরে আমাদের অল্টারনেটিভটা কি

যে এটা আমরা যদি আমাদের কাছে যুক্তি তথ্য প্রমাণ থাকে এলাকার ন্যাংটা পাগল বা ওই যে মাটি আলা মাটি যে ওষুধ সেই আলা পাগল এই কিন্তু চেঞ্জ হবে না কিন্তু যেটা বলতেছে সেটাই তার কথার কোনো নর্চন নাই এবং মরে যাওয়ার আগ পর্যন্ত সেই কথাই বলবে যে ক্যান্সার ভালো হোক না হোক সে ওই কথাই বলবে এটা খেলে ক্যান্সার ভালো হয় হ্যাঁ তো তা এখন আমাদের কি মানে আমাদের কি এই ধরনের কোনো কিছু কল্পনা আমরা করতে পারি যে যেহেতু সে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স এর সাথে বলতেছে এবং সে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও দিচ্ছে তার মানে বিজ্ঞান তো কমে গেল বিজ্ঞান বিজ্ঞান তো 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 ছোট হয়ে গেল কাছে সে গ্যারান্টি দিতে পারছে আবার বলতেছে চেঞ্জও করে ফেলবে তাহলে তো বিজ্ঞান তো ফালতু একটা জিনিস তাই না আসি ভাই আমি আসলে মানে আমি চলে যাব যাওয়ার আগে একটা এই জাস্ট আমি আমার অ্যাসেসমেন্টটা ভুল হইতে পারে বাট আমি এরকম একটা সেন্স করতেছি আর কি যে যে আমরা কি ওদিকেই যাচ্ছি কিনা বা উনি আমাদেরকে ওদিকে নিয়ে যাচ্ছেন কিনা

আপনার প্রপোজিশনটা ইয়ে করতে করতে এবং পয়েন্টটা মেক করতে আপনার তত সুবিধা হবে আপনার ফাউন্ডেশনটা যত প্রিসাইজ হবে হ্যাঁ যত পিস হবে আপনার

এই মানে ভালো লাগলো মানে আমার বলে অনেক বিশেষত অনেক অনেকগুলো জায়গাগুলো আমার হয়তো আমার সেই পুরো পড়াশোনাগুলো আমার সেই মনে পড়তে আরম্ভ করেছিলাম আসলে না আপনি আপনার একটা কথাই শুধু বলতে পারি আরকি ধরেন আপনি যখন কোন একটা

আপাতত বুঝতে পারলাম যে বিজ্ঞান দিতে পারতেছে না আপাতত ধরে নেন আপনি এটা একটা পরিবর্তন আপনি আপাতত ধরে নেন যে ধরে নেন বিজ্ঞান দিতে না আমি তো কোনটা দিতে পারতেছে না সেই প্রশ্ন আপনাকে করিনি আমি করছি যে আপনি যে অ্যাবস্ট্রাক্ট আর্ট এবং সময়ের কি যেন কি কি বললেন আপনি এই যে হ্যাঁ পাথরের এটা ওইটা এই যে যে এর কথা বলতেছেন এইটা কি আমাদেরকে রিলায়বলই

উদাহরণ দিতে চাচ্ছিলাম যে ওনার মনে করেন ওনার খুবই প্রিয় একজন মানুষ মনে করেন ওনার ওয়াইফ বা ওনার মা রাস্তায় ট্রাকের চাকায় ধাক্কা খায় একদম অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পরে আছে এখন উনি উদাস হয়ে ভাবছে যে বিজ্ঞান তো কিছু দিতে পারছে না বিজ্ঞান তো মানে পরিবর্তনশীল হাসপাতালে নিয়ে কি হবে চিকিৎসা দিয়ে কি হবে আমি তো জানি না বিজ্ঞান তো আসলে কিছু দিতে পারছে না আমার তো এখন ভাবতে হবে কোন কোন কষ্টি পাথর দিয়ে আমি আমার মাকে ঘষা দিব ঘষা দিলে আমার মা বাঁচবে কি বাঁচবে না আমি তো বলতে পারছি না না বিজ্ঞান কিছু পারছে না বিজ্ঞানের কাছে আমি যাবো না

হাসপাতালে গেলেও তো ডাক্তার ভুল করতে পারে তাই না সার্জারি ভুল করতে পারে ভুল কাজ ভুল কিছু করতে পারে আপনি কিভাবে আপনি কেন ডিসিশনটা নিচ্ছেন যে হাসপাতালে নিতে হবে

একটা লোক যখন কিনা এরকম করতে চায় বা উরা ধুরা কোনো কিছু ওই সায়েন্স যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আনতে চায় সে অবশ্যই চেষ্টা করবে যে তার ফাউন্ডেশনটা এরকম কিছু বেগ হ্যাঁ কথা উপর ভিত্তি করে হোক মানে পুরোপুরি ভাবে মিসক্টরাইজ করতেছি যে হ্যাঁ মানে ওরা ধরে আমরা তো ওটাও করি বিজ্ঞানের মধ্যে তো ওরা ধরাই করতেছি হ্যাঁ আমরা সব জানি না করে দিলাম আমরা বলতেছি টু সেভেন্টি থ্রি কিন্তু জানতে পারতেছে সেখানে এইভাবে করে করে চিন্তা করে দেখেন সে যে কাজটা করতে সেটা হচ্ছে যে ক্রেডিবিলিটি যেটা বা বিজ্ঞানের যে ট্রাসপোর যেটা সেটাকে সে কমানোর চেষ্টা করতেছে সেটাকে সে হ্যাঁ একদম ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে তারপরে সে বলবে যে দেখেন এটার তো কোনো হচ্ছে না এটার তো কোনো রিলাইবিল কিছু নাই এই যে দেখেন আরেকটা পদ্ধতি মোটামুটি একই রকম এটা নিলে পরে আপনি ওটার কেন নেবেন না এটাই হচ্ছে তার প্রসেস পুরোপুরি এটা প্রসেস হ্যাঁ এখন ভাই হয়তো অনেকদিন যাবত এগুলো সাথে ডিল করেন বলার সাথে সাথে সে অবলে মানে বুঝে ফেলেন আর কিন্তু আমি তাকে সে বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে সে হয়তোবা হয়তোবা একটা আসলে ভ্যালিড পয়েন্ট মেক করবেন কিন্তু আনইনটেনশনালি সে মানে ইমপ্রিসাইজ কথাবার্তা বলতেছেন কিন্তু ঘটনাটা সেটা ছিল না সে ইচ্ছে করেই এই ধরনের বিজ্ঞানকে বা যে প্রসেস মানে অমিত ভাই আপনি তো অবশ্যই অবশ্যই জানেন যে কতখানি হার্ডওয়ার্ক মানে এগুলোর পিছনে মানে কত শত শত হাজার হাজার সাইন্টিস্ট তাদের হার্ডওয়ার্ক উপর ভিত্তি করে বা ভিত্তি করে না এইগুলা ইনভলভ আর কি এই একটা জাস্ট একটা ছোট্ট একটা আমরা বলি যে বাজারে এই মেডিসিন আসছে এটার পিছনে জাস্ট এটা পিছনে বাকিগ্রত বাদই দিলাম এগুলোকে যদি এরকম ট্রিভিয়ালাইজ করে মানে এটা আমরা উদার উড়া ধুরা মানে বাজারে ছাড়িয়ে দিলাম যে আসি পাই যেটা বলো দেখি কোন রোগটা ভালো হয় এটাতে এইভাবে যদি প্রেজেন্ট করে মানে যেটা আমি আগে বলছি এটা তো ডিসার্ভিস একটা প্রথমত অবশ্যই আমি সেখানেই ইয়ে করার চেষ্টা ধরার চেষ্টা করছি আরকি বাট আলটিমেটলি নিশ্চয়ই হ্যাঁ আসি পাই যেটা বললেন ওইটাই সে তার ওই কি আলতো ফালতো ভাববাদি এটা ওইটা ওইটাকেই সে মানে আমাদেরকে আমাদের কাছে ওই ওই ওটার মার্কেটিং করতে আসছে আরকি হ্যাঁ মার্কেটিংটা কিন্তু সে যেহেতু জানে যে তার প্রোডাক্ট খুবই লো কোয়ালিটির একটা প্রোডাক্ট খুবই লো কোয়ালিটি একটা প্রোডাক্ট তার প্রসেসটা হচ্ছে এরকম ভাই আপনার কাছে এখন যেগুলো আছে এগুলো তো সবই লো কোয়ালিটি এইটাও নেন ঠিক না ভাই একদম একদম এইগুলো আমি টিপলি বুঝতে পারি ভাই কারণ গুলিস্তানের মোড়ে তো আমি মাঝে মাঝে যাইতাম এবং এই খুজদির সাথে আমি কথাবার্তা বলছি তাদের সাথে একদম একই অ্যাপ্রোচ একদম আপনাকে একদম একদম এক কথা বলবে যে ভাই বিজ্ঞান তো ভাই কিছু পারে না ভাই হ্যাঁ এই মেডিকেল সায়েন্স কিছু না ভাই এই যে দেখেন কত মানুষ মারা যাইতেছে দেখলেন না তাহলে এখন কি আহেন আমার মলমিয়ে যান হ্যাঁ অথচ সারা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার ফ্লাইটে কিন্তু সে সারাক্ষণ ভয় বই থাকে আরে বিজ্ঞান তো ভুল হতে পারে এটা তো এখন মানে কি মহাসূন্য স্যার মানে চলে যেতে পারে ধ্বংস হতে পারে এগুলো কিন্তু সে করার সে কিন্তু প্ল্যান করতে থাকে যে নামার পরে আমি এটা খাবো ওটা খাবো কিন্তু অলমোস্ট ওই স্ট্যাটিস্টিক্স যেটা আপনার আমার এভিডেন্স আছে যে সেই প্লেনগুলো যেভাবে চলে সেইগুলো মেকানিজমগুলো আমরা জানি ফিজিক্সগুলো আমরা জানি হ্যাঁ এবং উপর ভিত্তি করে সে সেটা বের করে যে প্ল্যানটা ওখানে যাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন নাইন এইটাকে ধরে কিন্তু সে প্ল্যান করার চেষ্টা করে যে ওখানে গিয়ে সে কি করবে কিন্তু এইটা সে কখনো করে না যে আমি ডাউট করতেছি এই প্লেন কি আদৌ আমাকে নিবে আদৌ আমাকে নিবে বিজ্ঞান তো কখনোই অ্যাকসুলে দিতে পারে না বিজ্ঞান তো আজকে এটা কালকে ওইটা এটাকে তার মাথায় আসে কখনোই আসে মানে একদম আমি মানে একটু খাটো করেই বলতে হয় মানে একদম মানে ইন্টালেকচুয়াল ফ্রড বলা ছাড়া তার কিছু মানে চিন্তা করেন কত কত মানে সায়েন্টিস্ট এই যে করোনা কালীন সময়ে কি পরিমান পরিশ্রম এবং কি পরিমাণ গবেষণা করে এটার একটা টিকা তৈরি করছে এবং খুব দ্রুত যেন এটা টেস্ট হয় এবং খুব দ্রুত যেন বাজারজাত করা যায় কি বিপুল পরিমাণে

এটা ক্লেম করে ফেলবো যে এটা তো আগে ছিল এটা আগে ছিল আমরা আগে জানতাম এটা মানে এগুলান করার মাধ্যমে হয়তো বা তারা ভাবতেছে যে তাদের ধর্মকে একটা লেজিটেন্সি তারা দিচ্ছে কিন্তু যে জিনিসটা তারা হয়তো বা জানে না বা বুঝে না সেটা হচ্ছে যে যে রিয়েল এফোর্ট ধরুন অমিত ভাই বিজ্ঞানী এরকম হাজার হাজার বিজ্ঞানীর লক্ষ লক্ষ ঘন্টার যে পরিশ্রম এগুলোকে তারা মানে একেবারে মানে কি মানে ধুলাই মিশিয়ে দিছে মানে এগুলোর কোনো পাত্তাই তারা দেয় নাই এগুলার কোনো মূল্যায়নই তারা করে নাই আসলে এবং মূল্যায়ন করতে পারে না বলেই তো ভাই ধার্মিক যারা তারা আসলে তাদের যে বর্তমান যে অবস্থা সেই অবস্থাতে হ্যাঁ মূল্যায়ন করতে পারে না বলে এত সহজে যারা এভাবে একজনকে ডিসক্রেডিট করতে পারে একজন সাইন্টিস্টের কাজকে মানে পাত্তাই দিল না বলে দিল আর এটা তো এটা কিছুই না এবং এই জিনিসগুলো আপনার ওয়াতে শুনতে পারেন কিন্তু তারা অ্যাকচুয়ালি এইগুলো বলে যে আরে আইনস্টাইন ফাইনস্টাইন এইসব বিজ্ঞানী তাদের যে জ্ঞান কোরআনের জ্ঞান না থাকলে তাদের জ্ঞানের মূল্যই নাই এগুলো বলে না আমি তো মনে করি যে তারা জেনুয়েলি এটা বিশ্বাসই করে আসলে হ্যাঁ তো যারা এই ডিফারেন্সিয়া করতে পারে না যে যে ওয়াইল একই সাথে তারা কিন্তু সেই বিজ্ঞানের সমস্ত মানে সুযোগ সুবিধা নিচ্ছে এই নেওয়ার সাথে সাথেই নিতে নিতেই তারা আবার ওগুলাকে সেই ক্রেডিটগুলো দিচ্ছে না আমি বলতেছি না যে বিজ্ঞানীরা এখানে অমিত ভাই বা যারা বিজ্ঞানী তারা ক্রেডিট নেওয়ার জন্য মানে কি পাগল হয়ে গেছে ভাই আমার ক্রেডিট দেন ক্রেডিট দেন বেশিরভাগ বিজ্ঞানীরাই এরকম না বেশিরভাগ মানে আমি এখন বলতে দেখি না যে যারা বিজ্ঞানী তারা পাগল হয়ে গেছে ক্রেডিট নেওয়ার জন্য এরকমই না তারা এমন না যে আন্দোলন করতেছে আমাদের ক্রেডিট দিতে হবে এরকম না কিন্তু তারপরে তো ভাই কাজগুলো তো তাদের পরিশ্রম তো তাদের এবং একটা গ্রুপ এত সহজে কিভাবে তাদের এই ইন্টালেকচুয়াল প্রপার্টিগুলো হাইজ্যাক করে হ্যাঁ তাদের কাছ থেকে নিয়ে উইদাউট মানে কোনো ধরনের ক্রেডিট ছাড়া নিয়ে দাবি করতেছে ভাই এটা আমাদের বই আসছিল এটা আমাদের বই আসছিল আরেক গ্রুপ এই যে যেটা আসছিল এটা আইসা এই এই ধরনের অ্যাচিভমেন্ট যেগুলো বৈজ্ঞানিক যে অ্যাচিভমেন্ট বা বিজ্ঞানীদের যে অ্যাচিভমেন্ট গুলো এগুলো আমাদের চিন্তা করেন আজকে থেকে পাঁচশো এক হাজার দেড় হাজার বছর আগে কিভাবে মানুষ থাকতো এখন আমরা কিভাবে থাকি আমাদের লাইফ এক্সপেকটেন্সি যেটা কতখানি বেড়ে গেছে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড যেটা হ্যাঁ পানি বাসার মধ্যে হ্যাঁ একদম বেশিরভাগ বাসাতে আপনার ক্লিন ওয়াটার আমাদের বাতাস ক্লিন এয়ার মানে এই এই যে লিভিং স্ট্যান্ডার্ডগুলো যে বাড়ছে চিন্তা করে দেখেন সবগুলোই প্রত্যেকটা জিনিসই আসলে বিজ্ঞানীদের যে পরিশ্রম সেটারই ফসল এইটাকে ডাউন করে একেবারে মানে মানে কোথায় নিয়ে গেছে যে মাটিতে নিয়ে গেছে যে ভাই এগুলো তো মানে কি বলবো ভাই বিজ্ঞান তো আজকে এটা কালকে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে বা এটা হ্যাঁ আমরা জানি না করতে পারি না এত এই জায়গায় নিয়ে আসছে শুধুমাত্র তার যে মেথড

কিনা জেনুইনলি হ্যাঁ যে জানে অবশ্যই বাট জেনুইনলি তারা বিশ্বাস করে সেটা যে এটা সত্য অনেক কিছু ভুলভাবে জানে বাট জেনুইনলিটলিস্টাদের তাদের তাদের জেনুইন পজিশন যেটা হ্যাঁ মোহাম্মদ এটা বলে নাই মোহাম্মদ খুন করতে বলে নাই ওরা এইগুলো সে বিশ্বাস করে এবং এটার পক্ষে আর্গুমেন্ট দিতে আসে এবং অনেক সময় দেখা যায় যে হয়তো আপনি এমন একটা পর্যায়ে তাদেরকে নিয়ে গেছেন একটা জায়গায় নিয়ে গেছেন সেখানে তাদের হইলুঙ্গি খুলে যায় নাহলে পরে ভাই তাদের তেনাবাজি করতে সামথিং মার ওই পর্যায়ে তারা করে কিন্তু এই যে টাইপের যে লোকগুলো এইটা ফ্রম দা গেট গো একেবারে মানে রাইড ওয়ে মানে একদম শুরু থেকেই শুরুর থেকেই ভাই ডিসঅনেস্ট শুরু থেকে এটি জনস আপনার মানে একটা প্রশ্নের মানে আপনি প্রিসাইজ করতে চাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন যে আলোচনাটা যাতে আরো প্রিসাইজ হয় সে একটা কথা বলতেছে কোন একটা পার্সপেক্টিভে সেটাকে আপনি হ্যাঁ সে কি মিন করছে জানার চেষ্টা করতেছে কিন্তু সে ভাই কোনোভাবে আপনাকে হেল্প করবে না মানে ফ্রম দ্য গেট কো ডিসঅনেস্ট এবং মানে কি বলবো এটাকে যে মানে চুটি দিবে না এটার বলে বেশি অ্যানোয়িং লাগে ইকবাল ভাই এটাতে বলে যে গ্রাম দেশে चोर রাতে চুরি করতে হচ্ছে তেল মাই সারা গায়ে বুঝছেন? তারপর হচ্ছে কি পিছন থেকে যদি ধরতে না নেন তাহলে ফাজাতকরা পিছলা যাবে। হ্যাঁ। এই হচ্ছে গ্রামদেশের ওই চোরা হচ্ছে চোরা। এইগুলা ভাই একদম যে কি বিরক্ত লাগে এই কারণে শুরু তিন চাপ দেওয়া ধরে একদম মানে ইয়া বাই করতে ইচ্ছা করতে করে। এক্স্যাক্টলি সব এই এই যেগুলো যারা নিজেরা অ্যাবসলিউটলি পজিটিভলি তারা জানে যে তাদের পজিশন তারা কখনোই তারা এটা জাস্টিফাই করতে পারবে না। হ্যাঁ। কখনো করতেন খালি জাস্ট অ্যাপ ড্যান্সিং এদিকে ওদিক খালি মানে একটা প্রশ্নের হ্যাঁ মানে আপনি যতই চেষ্টা করেন ভাই যতই চেষ্টা করেন সে কোনোভাবেই আপনার প্রশ্নের উত্তর ঠিক মতো দেবে না সাইজ হওয়ার চেষ্টা করবে না হ্যাঁ এই এত নয় মোমেন্ট তাও ভাই মানে হয়তো বা বুঝে না হয়তো বা ওরা বেরোজ আপনাকে বোঝানোর চেষ্টা করতে পারেন শেষে গিয়ে হয়তো বা তেনা বাজবে দুটাই মানে নয় খুব কিন্তু এইটা ভাই একদম আমাকে বলতেই হচ্ছে আর কি যে আমি এই কার্টিসিটা এক্সটেন্ড করতে পারতেছি না যে 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 তার